नमस्कार रायबाड़ी रान्ना चैनेले सकल के स्वागत। आज के आमी एक्टा चलून हाटके ड्रिंक्स बनाबो, मॉर्निंग हेल्दी ड्रिंक्स तुलसी और मुलुटी टी। এটাকে আমরা বাংলায় জষ্টি মধু বলি। দেখুন এভাবেই বাজারে কিনতে পাওয়া যায়, সকলেই জানেন এটা এভাবে পাওয়া যায়। আর তুলসী পাতা এটা তো সকলেই জানি। এবারে আমরা চলুন চাটা বানাই। তার আগে আমি একটু বলে দিই মোটামুটি যে কী কী বেনিফিট আছে, কেন আমরা খাবো এই চাটা। তুলসী পাতা দেখুন খেলে আমাদের ওয়েট লসে খুব সাহায্য করে, চট জলদি ওয়েট লস হয়। এছাড়া আমরা তো এখন সকলেই মনে করুন স্ট্রেসে থাকি, তাদের জন্য ভীষণ ভালো। যারা যাচ্ছেন স্ট্রেসের ভেতর দিয়ে তারা অবশ্যই তুলসী আর মুলুটি টিটা রোজ নেবেন, কেমন। এছাড়াও মুলুটির কথাটা একটু আলাদা করে বলি, এটা আমাদের ভোকাল কর্ডকে ভীষণভাবে ভালো রাখে। আমাদের যখন গলা ব্যথা করে বা কাশি হয়, বিশেষ করে সিজন চেঞ্জে, তখন কিন্তু আমরা অবশ্যই মুলুটির দিকে তাকাবো। এবারে চলুন আমরা চাটা বসাই, কিভাবে করব একটা একটা করে বলে দিই। প্রথমে দেখুন আমি এই কাপটার এক কাপ চা করব, তার জন্য আমি দেড় কাপ জল নেব। এখানে গোটা কুড়িটা পাতা আমি খুব ভালো করে ধুয়ে রেখেছি, ডান্ডিগুলো ফেলবেন না কিন্তু, দিয়ে দেবেন, সবটাই আমাদের উপকারী। আর একটা মুলুটির মোটা ছিল, সেটাকে আমি এভাবে ফাটিয়ে নিয়েছি। এভাবে ফাটিয়ে নেবেন, তাহলে এর ভেতরের যে এক্সট্র্যাক্টটা থাকবে সেটা পুরো বেরিয়ে যাবে জলের মধ্যে। চলুন এবারে আমরা চাটা বসাই, গ্যাসে যাই। চায়ের জলটা প্রথমে ফুল ফ্লেমে আমি বসিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিই, ফুটতে প্রথমটাই শুরু করুক। প্রথমে ফুল ফ্লেমে দেখুন ফুটিয়ে নিলাম, ফ্লেমটা একদম লো করে দেব, একটু ফাঁকা করে দিই, দশ মিনিট আমার এভাবে ফুটুক, দশ মিনিট পর আবার ফিরছি। মিনিট দশেক আমাদের এভাবে ফুটলো, দেখুন কালারটা কেমন এসছে, তুলসী আর মুলুটির এক্সট্র্যাক্টটা বেরিয়ে গেছে। আমি কিন্তু আর কিছুই অ্যাড করিনি, দেখলেন। অবশ্যই এই টাইমটুকু কিন্তু আমাদের দিতে হবে। চাটা আমাদের রেডি হয়ে গেল, রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশান পাবার জন্য। এবারে চলুন আমি চাটা ঢেলে দেখাই, আর কখন খাবেন সেটাও বলে দিই। জষ্টী মধুটা না একটু মিঠা স্বাদ আছে, সেজন্য আমি এখানে মধু দিলাম না। যদি কেউ ইচ্ছা করেন একটু দিতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। দেখুন আমার পুরো এক কাপ হলো কিন্তু দেড় কাপ জল থেকে, অবশ্যই মাপটা এভাবে করবেন, কেমন। এই চাটা কিন্তু অবশ্যই মর্নিংয়ে নেবেন, কেমন। এটা বেলার দিকে খেলে উপকারিতা অতটা আমরা পাবো না। আর আরেকটা কথা লাস্টে আমি বলি, বলে শেষ করছি, এই টিটা অবশ্যই কিন্তু প্রত্যেকেই সিজন চেঞ্জে কিন্তু অবশ্যই খাবেন। আমার বন্ধুরা, আমার এটাই আশা রইল, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি, নমস্কার।